সিডনি হারবার ব্রিজের আতলে গাজলডোবা ঝুলন্ত সেতু। গাজলডোবা তিস্তা ব্যারেজ এলাকার রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট হরির আলোয় তৈরি করা হয়েছে, যাকে কেন্দ্র করে পর্যটকের ঢল নামে ওই এলাকায়। এবার সেখানে হারবার ব্রিজের আতলে সেতু নির্মাণে ওই প্রজেক্টের আরও একটি পালক যুক্ত হল বলেই মনে করছেন পর্যটক প্রেমীরা। এদিকে এই ধরনের সেতু নির্মাণে পর্যটকদের কাছে ভোরের আলো, তিস্তা ব্যারেজের সৌন্দর্য আরো বেড়ে গেল বলেই মনে করছেন স্থানীয় মানুষ এবং জনপ্রতিনিধিরা। সেই সাথে পর্যটক আরো বেশি করে এলে এলাকার মানুষের আর্থিক উন্নতি হবে বলে দাবি তাদের। নতুন এই সেতু দেখার জন্য এসেছিলেন শিলিগুড়ির অরবিন্দ পল্লীর বাসিন্দা কুণাল বিশ্বাস। তিনি বলেন এই সেতুর জন্য এলাকার সৌন্দর্য আরো খুলে গিয়েছে। সেতু তৈরির আগেও তিনি এসেছিলেন, এখন আশেপাশের এলাকার মানুষ ছাড়াও কলকাতা থেকে বহু মানুষ আসছেন। এখানে গাজলডোবা এই ব্রিজের এখানে দেখতে এলাম আজকে প্রথম, আমি প্রথমে এলাম শুনেছি, আর আগেও এসেছি যখন এই ব্রিজ হয়নি তখন এসেছিলাম। কেমন লাগছে এসে? ভালো লাগছে, আর এত উন্নতি হয়েছে তো এসে দেখে ফিলিং ভেরি গুড কি এতটা এরকম আমাদের এখানে পরিবেশ। এখন বাইরে বাইরে থেকে কলকাতার লোকজন আসছে এখানে, তো সবাই এসে জিনিসটাকে দেখছে, তো ভালোই লাগছে ব্যাপারটা, ভালোই আছে জিনিসটা। হ্যাঁ অবভিয়াসলি আসবো, আমরা তো প্রায় আসতে থাকি, আমাদের জন্য সার্টিন কোনো প্ল্যান বানাতে হয় না। জাস্ট যেমন কলকাতার লোকরা অনেক প্ল্যান বগেরা বানিয়ে আফটার আ লং টাইম ওরা সিজন ভেবে তারপরে আসেন, আমরা তো জাস্ট আমাদের হুজুক তুললো তো আমরা চলে এলাম, আজকেরও প্ল্যানটা আমার ওরকমই ছিল। গাজলডোবা বেড়াতে আসা যুবক ঋতু রায় বলেন এই ধরনের সেতু নর্থ বেঙ্গলে নেই। এই সেতু দেখার জন্যই বাইরে থেকে বহু মানুষ এখন ভিড় জমাচ্ছেন গাজলডোবাতে। এসে ব্রিজ দেখছি, নতুন ক্যানেল দেখছি, ব্যারেজ ট্যারেজ এসব দেখছি। হ্যাঁ এই যে নতুন কয়েকদিন আগে উদ্বোধন হলো, আজকে বন্ধু বান্ধব নিয়ে এসেছি, সবাই মিলে ঘুরছি, সেলফি নিচ্ছি, সেলফি নিচ্ছি, ফটো তুলছি। কেমন লাগছে এই ধরনের ব্রিজ? না আগে কখনো দেখিনি, এটাই প্রথম দেখলাম জলপাইগুড়িতে প্রথম, অনেকটা হাওড়া ব্রিজের মতো ছোট এখানে। হ্যাঁ এসে ভালোই লাগছে, অনেকজন আসছে বাইরে বাইরের থেকে, পর্যটকরা আসছে দেখছি, সবাই সেলফি টেলফি তুলছে। তোমাদের আজকে প্রথম আর কি? হ্যাঁ আমাদের আজকে ব্রিজ, আগেও এসেছি কিন্তু এই ব্রিজ উঠার পর আজকে প্রথম। জলপাইগুড়ি থেকে ডিমান্ড রয়্যাল রিপোর্ট, ডিজিটাল বাংলা।